সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বুধবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের জনসচেতনতামূলক পথসভা করেছে উপজেলা প্রশাসন। এ সময় করোনার সংক্রমণ রোধে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে গেছেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুল শুকুর। বুধবার সকাল 10টায় সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। প্রবাসে অবস্থানকালীন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র এক সৈফুল আলম ঝুনু। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিজ এলাকা বিয়ানীবাজারে মিলাদ ও দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালন করেছেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ময়েজ আহমদ শেঠ। কর্মসূচির অংশ হিসেবে সোমবার শিশু কিশোরদের মধ্যে ক্রীড়া সামগ্রীও বিতরণ করেন তিনি। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 28 মার্চ সন্ধ্যায় ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মইনুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজের পরিচালনায় অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন। টানা 40 দিন তাকবিরে উলার সাথে 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে সাইকেলসহ নানা পুরস্কার পেলেন জকিগঞ্জের 78 জন কিশোর। শিশু কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিল উম্মতে মোহাম্মদিয়া সেবা ফাউন্ডেশন জকিগঞ্জ। এর মধ্যে সাইকেল পুরস্কার পেয়েছেন 17 জন। কানাইঘাটের বড়বন্ধ পূর্ব বাজার থেকে সোমবার ইয়াবাসহ রহিমউদ্দিন নামের এক যুবককে আটক করেছে র্যাব নয়। এ সময় তার কাছ থেকে 188 পিস ইয়াবা জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সিলেটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে যুক্তরাজ্য ফেরত 2 প্রবাসীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মঙ্গলবার রাতে জেলে পাঠানোর পাশাপাশি তাদেরকে জরিমানাও করা হয়। সাজাপ্রাপ্ত প্রবাসীরা সিলেটের বিশ্বনাথ ও সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তারা দুজনে ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি। করোনা প্রাদুর্ভাবের কারণে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলা 2021 স্থগিত করা হয়েছে। বুধবার সিলেট জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম মেলা স্থগিত করেন। সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় অবস্থিত আর্কেডিয়া ভবনের 4র্থ তলার ঢাকাইয়া রেস্টুরেন্টে গ্যাসের চুলা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত 12টার দিকে এই ঘটনাটি ঘটে।